বিরতির পর ফিরে আসলাম। বন্দে ভারতের পর এবার অমৃত ভারত, কিন্তু কি থাকছে এই ট্রেনে? যদিও ভাড়া অনেকটাই কম বলে খবর, তবে কি কি সুবিধা থাকবে সে সম্পর্কে জেনে নেব এবং কোন রুটে এই ট্রেন চলবে জানবো বিস্তারিত। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, বন্দে ভারতের পর এবার অমৃত ভারত কোন রুটের জন্য এই ট্রেন চালাবে রেল মন্ত্রক এবং কত ভাড়া থাকছে, কি কি সুবিধা থাকছে এই ট্রেনে? একদমই দেখো, বন্দে ভারত এক্সপ্রেসের আদলেই কিন্তু তৈরি বন্দে সাধারণ ট্রেনটিকে এখন এবং ইতিমধ্যেই অমৃত ভারত এক্সপ্রেস বলা হবে। অর্থাৎ বর্তমানে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত ভারতীয়দের ভ্রমণে আরো ভালো এবং দ্রুততর করতে কাজ করছে। এবার সেই অমৃত ভারত এক্সপ্রেসের পালা, এবং এটি তৈরি করা হয়েছে দেশের শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে, যারাই স্লিপার ক্লাসে ভ্রমণ করেন। অর্থাৎ এখন তারা কিন্তু কম টাকায় বন্দে ভারতের ভ্রমণটা উপভোগ করতে পারবে। বলা হচ্ছে যে এই অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া সাধারণ ট্রেন থেকে মাত্র 15% বেশি হবে। তবে এবার প্রশ্ন আসতে পারে যে বন্দে ভারতের মতো অমৃত ভারত এক্সপ্রেস তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে এই অমৃত ভারত এক্সপ্রেসে কি বিশেষত্ব রয়েছে? সেক্ষেত্রে জানা যাচ্ছে যে দেশের প্রথম অমৃত ভারত ট্রেন যাত্রার জন্য ইতিমধ্যেই প্রস্তুত, এবং এই পুশ পুল ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। বন্দে ভারত এবং AMU যে ট্রেনগুলি, এই ট্রেনের পুশ পুল প্রযুক্তির সাহায্যে দ্রুত গতি অর্জন করেছে। অর্থাৎ রেলের আধিকারিকদের পক্ষ থেকে ইতিমধ্যে জানা যাচ্ছে প্রায় 22টি কোচে এই ট্রেনটি রাজধানী শতাব্দী এবং বন্দে ভারত লাইনে ঘন্টায় 130 কিলোমিটার বেগে চলতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। অর্থাৎ অমৃত ভারত দ্রুত যে পিক আপ নিতে সক্ষম হয়েছে তা কিন্তু জানিয়ে দিচ্ছে রেল মন্ত্রক। অন্যদিকে গেরুয়া বা কমলা রঙের এই ট্রেনের ইঞ্জিনটি হবে বন্দে ভারতের মতো, এবং কোচের জানালার উপর ও নিচে কমলা রঙের ডোরা থাকবে। এই ট্রেনে শুধু স্লিপার এবং সাধারণ ট্রেনের কোচ থাকবে বলে জানা গেছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসছে যে তবে কোথায় চলতে পারে এই ট্রেন। তথ্য অনুযায়ী ইতিমধ্যে জানা যাচ্ছে যে দুটি রুট দিয়ে শুরু হবে দেশের প্রথম এই অমৃত ভারত ট্রেনটি। এই ট্রেনটি মূলত উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, ঝাড়খণ্ড, গুজরাট, বাংলা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির জন্য এই ট্রেনটিকে প্রথমে চালনা করা হবে। এছাড়া দক্ষিণের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতেও এই সুবিধা পেতে পারে। যদিও ভারতীয় রেলওয়ে অমৃত ভারত যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসের ট্রেনের রুট এবং গন্তব্যগুলি এখনো কিন্তু চূড়ান্ত করা হয়নি। তবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবাগুলি প্রাথমিক পর্যায়ে মুম্বাই, পাটনা এবং যে চেন্নাই রয়েছে সেই চেন্নাই বিভাগে চালু হতে পারে। অর্থাৎ পরবর্তী পর্যায়ে কিন্তু আরো রুট যোগ হতে পারে। কিছুদিন পরে এটি পাটনা, নয়াদিল্লি, হাওড়া, নয়া হাওড়া, হায়দ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গুয়াহাটিতেও কিন্তু সেই রেলটি আসার ইতিমধ্যে পরিকল্পনা চলছে। এছাড়া দিল্লি, যোধপুর সহ একাধিক রুটে ট্রেনটিকে চালানোর জন্য তারা প্রস্তুত হচ্ছে, অর্থাৎ রেল মন্ত্রক কিন্তু প্রস্তুত হচ্ছে। তবে আমরা বলতে পারি যে বন্দে ভারতে চলতে গেলে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতে হয়, কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে অমৃত ভারত চলতে গেলে কিন্তু সেই অর্থ ব্যয় করতে হবে না। অর্থাৎ সাধারণ ট্রেন চলতে গেলে যে টাকা আমাদের খরচ করতে হয় তার থেকে মাত্র 15% বেশি খরচ ব্যয় করতে হবে এই অমৃত ভারত এক্সপ্রেস চলতে গেলে। সেক্ষেত্রে যেভাবে যাত্রীরা সুবিধা ভোগ করতে পারবে, ঠিক অন্যদিকে যারা শ্রমিকরা, যারা প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যে যাতায়াত করে কাজ সূত্রে, তাদেরও কিন্তু ইতিমধ্যেই অনেকটা সুবিধা হবে এই রেলকে কেন্দ্র করে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্তনের সঙ্গে। বন্দে ভারতের পর এবার অমৃত ভারত, যদিও এই ট্রেন শ্রমজীবীদের কথা মাথায় রেখেই করা হচ্ছে এবং তারই সঙ্গে তার যাত্রাপথ যাতে সুন্দর হয়, সমস্যা যাতে তৈরি না হয় এবং স্বল্প খরচে যাতে অধিক পরিষেবা মানুষকে দিতে পারা যায়, তার জন্য এই বিশেষ পদক্ষেপ, নয়া পদক্ষেপ কেন্দ্রীয় রেল মন্ত্রকের। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।